আকাশ জুড়ে আলোর রাশি, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই চোখ যায় শুধু নতুনের আগমনী বার্তা। 2021 নতুন বছর, নতুন প্রত্যাশা। বিগত বছরের গ্লানি ভুলে আগামীকে বরণ, এ প্রত্যাশায় বছরের শেষ রাত ও নতুন দিনের শুরুতে তাই এমন আয়োজন। করোনা মহামারীর কারণে বর্ষবরণ উদযাপন সীমিত করা হলেও নগরের বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে একের পর এক ফানুস ওড়ানো আর আতশবাজির ঝলকানি মুগ্ধ করে নগরবাসীকে। গানের তালে আর রঙিন আলোর মায়াজালে নতুন বছরকে বরণ করে নিতেও কার্পণ্য করেনি নগরবাসী। বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে নিজেদের মতো করেই পালন করেছেন এই আয়োজন। বারবিকিউ এর মতো আয়োজনও ছিল এসব পারিবারিক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যবারের তুলনায় এবারের সংক্ষিপ্ত আকারে নতুন বছর বরণ করে নেন শিক্ষার্থীরা। সবারই প্রত্যাশা ছিল মহামারী বিলুপ্ত হোক, স্বাভাবিক জীবনে ফিরুক পুরো বিশ্ব, করোনামুক্ত বাংলাদেশ এবং সুন্দর একটি নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে থাকবে শান্তি। করোনার একটা প্রাদুর্ভাব এটা হয়তো কমে যাবে, আমরা নতুন বছরটা সুন্দরভাবে উদযাপন করতে পারবো, সুন্দরভাবে কাটাতে পারবো। 2021 সালে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ঐক্য। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইনশাল্লাহ 2021 সালে অনেক ভালো করতে পারবো। শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, যেখানে থাকবে না কোনো হানাহানি বিভেদ। সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারবে ঠিক যেমনটি আগের হয়েছিল। বর্ষবরণের এই আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছিল বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন। 2021 সালে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। তাদেরও সবার প্রত্যাশা ছিল নতুন বছরে মহামারী মুক্ত হোক দেশ সহ পুরো বিশ্ব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।